কষ্ট অর্জিত জয়ে রিয়াল মাদ্রিদ লালিগার নতুন মৌসুমের পয়েন্ট টেবিলে 2 নম্বর পজিশনে জায়গা করে নিয়েছে। রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় 2-0 গোলের ব্যবধানে। প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদের 2-0 গোলের জয়ের দিন গোলের দেখা পেয়েছেন কেলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র। একটা নয় দুটা পেনাল্টি পেয়েছে রিয়াল মাদ্রিদ, যেই 2 পেনাল্টি একটা করে ভাগ করে নিয়েছেন ভিনি এবং এমবাপ্পে। প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে 58তম মিনিটে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর দ্বিতীয় পেনাল্টিটি নিয়েছেন কেলিয়ান এমবাপ্পে। ফাউলের শিকার হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র, ডিবক্সে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউলের শিকার হতে হয়েছিল। এরপর পেনাল্টির বাঁশি বাজিয়েছে রেফারি। ফাউলের শিকার হওয়া ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি ছেড়ে দিয়েছেন কেলিয়ান এমবাপ্পেকে, আর সেই পেনাল্টি থেকে গোল করেছেন এমবাপ্পে। ম্যাচের পর ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার সম্পর্ক ও 2 পেনাল্টি দুইজন ভাগ করে নেওয়া নিয়ে কথা বলেছেন কেলিয়ান এমবাপ্পে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেলিয়ান এমবাপ্পে টেনে এনেছেন ভিনিসিয়াসের সঙ্গে তার সম্পর্ক। এ নিয়ে কেলিয়ান এমবাপ্পে বলেন, ভিনিসিয়াস একজন দুর্দান্ত খেলোয়াড়, তিনি রিয়াল মাদ্রিদের জন্য অনেক কিছু করেন, আমি তার সাথে খেলতে পেরে খুশি। কে পেনাল্টি নিয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো গোল হয়েছে। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে খেলতে পেরে খুশি কেলিয়ান এমবাপ্পে। পেনাল্টি ভাগাভাগি নিয়ে মন্তব্য নয় বরং পেনাল্টি থেকে গোল করতে পারায় খুশি এই ফরাসি ফরওয়ার্ড।